2022 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু ছাত্রছাত্রীরা তাদের রেজাল্টটি দেখে নিয়েছে ইতিমধ্যে। কেমন হলো তোমাদের রেজাল্ট? যতটা তোমরা আশা করেছিলে ততটাই হয়েছে নাকি তার থেকে কিছুটা হলেও ভালো হয়েছে? রেজাল্ট নিয়ে তোমরা সন্তুষ্ট তো? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কত নাম্বার এসেছে, তোমরা কে কত নাম্বার পেয়েছো, অবশ্যই আমাদেরও জানার ইচ্ছা থেকে থাকে। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। এখন প্রশ্ন হলো, তোমরা যে মোবাইলের রেজাল্টটি দেখেছো এখানেই তোমরা সন্তুষ্ট, কিন্তু কথা হলো যে তোমাদের রেজাল্টের হার্ড কপিটা স্কুল থেকে কখন দেওয়া হবে? দেখো, দুপুর 12টার পর থেকে কিন্তু রেজাল্টের হার্ড কপি স্কুল থেকে বিতরণ হওয়া শুরু হয়ে যাবে। প্রত্যেকটি স্কুল যে দুপুর 12টা থেকে দেওয়া শুরু করবে রেজাল্ট তা কিন্তু মোটেও নয়, তবে বিকাল 3টে থেকে 4টে পর্যন্ত প্রত্যেকটি স্কুল থেকে তাদের রেজাল্ট বিতরণের কাজ শেষ করতে হবে। তোমরা রেজাল্ট সংগ্রহ করতে নিজেরা যেতে পারো, নিজেদের সাথে গার্জিয়ানকে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। তবে রেজাল্ট পাওয়া মাত্র কয়েকটি বিষয় তোমাদেরকে খুঁটিয়ে দেখে নিতে হবে। তোমরা যে মার্কশিট এবং সার্টিফিকেট পাবে সেখানে তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, নামের স্পেলিং সব কিছু কিন্তু তোমরা খুঁটিয়ে দেখে নেবে। যদি কারোর মনে হয়ে থাকে যে তোমার নাম্বার বাড়বে সেই সাবজেক্টে, তো আজকের কোনো কিছু করার প্রয়োজন নেই। আজকের তোমরা সোজা বাড়ি চলে আসবে, রেজাল্টটি নেবে এবং বাড়ি চলে আসবে। এই যে নাম্বার বাড়ানোর কাজ বা রেজাল্ট রিভিউর জন্য আবার পাঠানো, সেটা কিন্তু হবে, পরবর্তীতে হবে। তার জন্য আজকে তোমাদেরকে কিছু করার দরকার নেই। আজকের রেজাল্ট সংগ্রহ করবে, বাড়িতে ফিরবে। তোমরা যে রেজাল্ট চেক করার আগে কতটা টেনশানে ছিলে সেই টেনশানটা কি দূর হলো? তোমাদের যে ভয় ভীতি কাজ করছিল রেজাল্ট চেক করার আগে, কি হবে না কি হবে, রেজাল্ট পাস করতে পারবে কিনা বারবার কমেন্টের মাধ্যমে জানতে চাইছিলে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা অবশ্যই পাস করেছো কিনা। আশা করছি প্রত্যেকেই পাস করেছো। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমরা কে কত নাম্বার পেয়েছো। আমরাও দেখতে চাই কত সর্বোচ্চ নাম্বার আমাদের কমেন্ট বক্সে আসতে পারে। অবশ্যই তোমরা যে অরিজিনাল নাম্বারটি পেয়েছো সেটাই শেয়ার করবে আমাদের সাথে। আশা করছি যারা ভালো নাম্বার পেয়েছো তারা ইতিমধ্যে নিশ্চিত তাদের যে আগামী দিনের পথ সেটা নিশ্চিত তারা ঠিক করে ফেলেছে, কী নিয়ে তারা পড়াশোনা করবে বা কোন দিকে তারা এগোবে। সকলের জন্য আবারও বলছি বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য